আবে সামনে এটা কি পড়ে আছে? মনে হচ্ছে যেন একটা গরিলা। আরে এই গরিলাকে চাকু কে মারলো? ইস গরিলা, মনে হচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে। আরে গরিলা তুমি চিন্তা করিও না, আমি তোমার শরীর থেকে চাকুটা বের করে দিচ্ছি, তোমাকে শুধু অল্প একটু লাগবে, তাহলেই চাকুটা বের হয়ে যাবে। আহারে তোমার অনেক রক্ত ঝরে গেছে, কে তোমার এই অবস্থা করছে? যাই তোমার এই অবস্থা করছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, আগে চাকুটা আমি বের করে দিই। আহারে চাকুটা বের করতে গরিলার জানি কতই না কষ্ট হচ্ছে। দাঁড়াও এই এই তো বের করে দিলাম। এই তো গরিলা তুমি তো সুস্থ হয়ে গেছো, নিজের খেয়াল রাখো বন্ধু। তোর কত বড় সাহস করবে এরম, তুই আমার গরিলাকে ছেড়ে দিলি, তুই কি জানিস এই গরিলাকে আমরা কত কষ্ট ধরেছিলাম, তোকে তো আজকে মেরাই ফেলবো। আরে হিপু আমাকে দয়া করে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার কি অপরাধ, আমি শুধু গরিলাটাকে বাঁচিয়েছি। আরে কেউ তো আমাকে বাঁচাও। তোকে তো আজকে আমরা মেরেই ফেলবো, আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে এ কি এতগুলো গরিলা কোথা থেকে আসলো? আরে এসব গরিলা তো আমাদের মেরেই ফেলছে। আরে এ কি বন্ধুরা তোমরা চলে এসেছো আমাকে বাঁচাতে? গাইস গরিলার জন্য তো ভিডিওতে একটা লাইক হতেই হবে।